হ্যালো বস, আসসালামু আলাইকুম বস। আপনাদের মাঝে আজকে আমরা নিয়ে এসেছি ক্যানন পিক্সমা g1010, মানে 2010। তো এই প্রিন্টারটি কী প্রবলেম আমরা একটু দেখি। প্রিন্টারটি প্রথমে আমরা অন করলাম, অন করার পরে দেখুন প্রিন্টারটি পাওয়ার বাটনটি আপনার লেবিয়ার অন হয়। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি কিন্তু এই যে পেপার যেন সিগন্যাল দিচ্ছে। তো চলুন আমরা একটু ভিতরটা দেখে আসি, আবার একটু অফ করে অন করি। তো বন্ধুরা এই হচ্ছে প্রিন্টারের প্রবলেম। তো আমরা এখন প্রিন্টারটি খুলবো। সামনে দুইটা নাট ছিল, পিছনে দুইটা নাট আছে। দেখুন এই সাইডটা আমরা প্রথমে খুলে নিলাম। খুলতে হবে এখনো। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের প্রিন্টার। আমরা এদের এখানে একটু প্রবলেম হচ্ছে, এই যে সেন্সারটা দেখছেন আপনারা, এই সেন্সারটি প্রবলেম। তো আমরা এই সেন্সারটি পাল্টাবো। সেই পর্যন্ত এটা ধৈর্য দিয়ে দেখুন। মডেল কতটা? এটা 10-10। হ্যালো বিবাস, আমরা আপনাদেরকে এখন এই সেন্সার চেঞ্জ করে দেখাবো। দেখুন আমার ডান হাতে একটা সেন্সার, বাম হাতে একটা সেন্সার, এটি আমরা প্রথমে চেঞ্জ করব। তো দেখুন আমরা এই সেন্সারটি লাগাবো। এখন লাগানোর পরে কী রেজাল্ট আসে সেটা আমরা দেখব।
বন্ধুরা আমরা এখন প্রিন্টারকে পাওয়া দিব। পাওয়া দেওয়ার পর বন্ধুরা আসলে প্রিন্টার ঠিক অবস্থায় আছে, তখন আমরা পাওয়া দিই। আমরা প্রিন্টারের ক্যাশিং থেকে পাওয়ারটা খুলে নিলাম, নিয়ে আমরা একটু দেখবো প্রিন্টারটা আসলে এখন কী অবস্থায় আছে। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি কিন্তু সেম প্রবলেমে হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এখন সেন্সারটি পাল্টানোর পরে দেখুন একটা প্রিন্ট দিব, একটা কাগজ দিচ্ছি আপনার বাজে, এই কাগজটি প্রিন্ট দিব। তো প্রিন্টারটি দেখুন আগে যে লাল বাতিটা চলছে সেটা কিন্তু আর জ্বলে না, এখন স্থির হয়ে আছে। তো আমরা চলুন একটা প্রিন্ট দিয়ে দেখি কম্পিউটার থেকে। আমরা প্রথমে দেখুন প্রিন্টারের প্রপার্টিসে গিয়ে টেস্ট পেজ বলে একটা অপশান আছে, এখানে টেস্ট পেজে ক্লিক করলাম, আমরা প্রিন্টারে চলে আসলাম। তো দেখুন প্রিন্টারটি কিন্তু প্রসেসিং নিচ্ছে। একটু দেরি হচ্ছে কারণ প্রথম প্রিন্ট, তো এই জন্য আর কি। তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, প্রিন্টারটি কিন্তু এখন ওকে হয়ে গেছে। এই যে প্রিন্ট নিছে, দেখুন প্রিন্টারটি প্রিন্ট হবে, এই যে প্রিন্ট হয়েছে দেখুন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।